বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন, সুস্থ আছেন সবাই। তো আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি আরও অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো গোলাপ একটা সাবজেক্ট, এটা অনেক বড়, অনেক ভাস্ট, এবং যত মানে এই গোলাপ নিয়ে কোনো শেখার শেষ নেই। মানে অসাধারণ, যেভাবে এর ফুলের যে সৌন্দর্য বা এর পাতার যে সৌন্দর্য, সেভাবেই কিন্তু এর যে মানে একে জানা বা একে চেনা, এটা কিন্তু অনেক বড় একটা সিলেবাস যাকে বলা হয়। তো আমি এই ভিডিওতে আপনাদের কমন কিছু বিষয় নিয়ে আলোচনা করছি, যে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং যে পটাশ আর কি। তো এনপিকে গোলাপের যে ইউজ আর কি, আপনাদের এই এনপিকের উপরেই কিন্তু গোলাপ মানে যে ফ্লাওয়ারিং বলুন বা ফুল বলুন বা গোলাপের যে মানে যে গ্রোথ বলুন সেগুলো নির্ভর করছে। আপনারা কী এনপিকে ইউজ করবেন বা কখন ইউজ করবেন, বা এনপিকে কোন সময় কী এনপিকে ইউজ করা উচিত বা কোন সময় কোন এনপিকে ইউজ করা উচিত নয়, তা আমি বলবো যে এই যে উইন্টার, আপনারা শীতকালে সবাই নার্সারি থেকে অবশ্যই গাছ কিনেছেন বা কিনবেন, তো উইন্টারে অবশ্যই আপনারা শুরুতে দেখুন। আমি যখন মানে নার্সারি থেকে যে গাছগুলো আমি নিয়ে আসছি, শুরুতে কিন্তু আমি সেভাবে কিন্তু ওদেরকে মানে খুব বেশি যে ফিডিং দিচ্ছি তা নয়। তা শুরুতে আপনারা, আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা যখন গাছটা বসালেন, তো সেখানে আপনারা গাছ বসানোর পরে আপনারা ওকে এক মাস বা 20 দিন আপনারা হিউমিক অ্যাসিড, 20 দিন না হিউমিক অ্যাসিড খাওয়াচ্ছেন, 15-20 দিন আপনারা হিউমিক অ্যাসিড খাওয়াচ্ছেন গাছকে। এবং হিউমিক অ্যাসিড খাওয়ানোর পরে ওর যখন চোখ বেরোচ্ছে বা গ্রোথ হচ্ছে, তখন আপনারা খাবার শুরু করছেন। আমি নর্মালি যে আমার উইন্টারের কথা বলছি, উইন্টারে কিন্তু যখন আপনারা যখন ফ্লাশ বলি আমরা, যখন ফার্স্ট ফ্লাশ উইন্টারে যখন আপনারা প্রথম যে ফ্লাশ হচ্ছে গাছ মানে ফুলের আর কি, ফার্স্ট ফ্লাশ, তো ফার্স্ট ফ্লাশের আগে অবশ্যই সর্ষের খোল এবং ডিএপি আমি ইউজ করেছি। সর্ষের খোল, ডিএপি, আমি টোটাল আমার যে গাছ আছে একটা কমন একটা মানে হিসাব মতো 250 বা 300 গ্রাম সর্ষের খোল ভিজিয়ে এবং তার সঙ্গে ডিএপি ও মোটাকে মানে ইউজ করার, ধরুন 5 দিন বা 6 দিন আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি মোটামুটি ওই মানে গাছের গোড়ায় সর্ষের খোল দেওয়ার আগে, তার আগের দিন আর কি, বা জাস্ট একদিন আগে আর কি, ডিএপিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং সেটাকে মিক্স আপ করেই আর কি, তারপরে আমি ওইখান থেকে 10 লিটার জল মানে একটা বড় বালতিতে, একটা বড় বালতিতে ফ্রেশ জল নিয়ে তার সঙ্গে এক মগ ওই সর্ষের খোল জলের সঙ্গে মিক্স আপ করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি ইউজ করেছি। এটা কিন্তু নার্সারি গাছেও আপনি 20 দিন বা মানে 20 দিন বা এক মাস পর থেকে এটা করবেন বা করতে পারেন, অসুবিধা কিছু নেই। তো এটা ইউজ করার পরে আমি এটা জাস্ট ফার্স্ট ক্লাসের আগের কথা বলছি, বড় গাছের কথা বলছি, এবং নার্সারি গাছের ক্ষেত্রে আপনারা যদি 20 দিন মানে এক মাস পর যদি ইউজ করেন তাতে করে কোনো অসুবিধা হবে না, বা 20 মানে এটা কোনো অসুবিধার কথাও নয়। তো যাই হোক, আপনারা যেটা করবেন সেটা কিন্তু আমরা বলছি যে সর্ষের খোলটা কিন্তু এক বালতি ফ্রেশ জলে আপনারা ওই যে খোল জলটা ভিজিয়ে রেখেছিলেন সেটা কিন্তু এক মগ ওই পচানো খোল জল ওই এক বালতি ফ্রেশ জলের মধ্যে মিক্স আপ করবেন। মিক্স আপ করে ভালো করে মানে মগ দিয়ে ভালো করে জলটাকে আপনার ঘাটিয়ে নিয়ে ভালো করে ওই সর্ষের খোলটাকে মিক্স আপ করে নিয়ে কিন্তু তারপরে কিন্তু আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা মোটামুটি হাফ মগ করে বা তারও কম, ছোটো গাছের ক্ষেত্রে আর একটু কম দেবেন, বড় গাছের ক্ষেত্রে হাফ মগ করে বা আর একটু কম দিয়ে ইউজ করবেন। তো এটা আপনারা ফার্স্টে করুন, তারপরে আপনারা সর্ষের খোল ইউজ করছেন এবং সর্ষের খোল ইউজ করার পরে, বিশেষ করে উইন্টারের কথা বলছি আমি, উইন্টারে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ এনপিকে আপনারা ইউজ মানে ইউজ করা উচিত বা আমি ইউজ করি আর কি। আমি যেগুলো আপনাদেরকে বলছি সেগুলো হচ্ছে এনপিকে ব্যালেন্স, এনপিকে 20-20-20, এনপিকে 13-0-45 এবং এনপিকে 0-52-34। এই এনপিকেগুলো আপনারা কমনলি ইউজ করতে পারেন। ফিডিং যে শিডিউল, সেই শিডিউলটা কিন্তু অবশ্যই আমি বলবো যে আপনি যখন বিশেষ করে আমার আপনি যখন এই সিন্ডারের ক্ষেত্রে আমি আলোচনা করব, সিন্ডারের ক্ষেত্রে আমি আরও নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমি এটা কমন যে যেটা আমি যে মিডিয়াটা বলছি এই মিডিয়ার ক্ষেত্রে আমি এই ফিডিংটা ইউজ করি, যে মোটামুটি একটা 5 দিন গ্যাপে বা 4 দিন একটা 5 দিন গ্যাপে কিন্তু আমি খাবারটা দিই।
তো এই খাবার আপনারা যখন দেবেন গাছের মিডিয়া গাছের যে মাটি সেই মাটিটা দেখবেন যে ড্রাই কিনা। ড্রাই হওয়ার পরেই কিন্তু আপনারা খাবার ইউজ করবেন, মাটি ভেজা থাকলে কিন্তু খাবার দেবেন না। চার দিন বা পাঁচ দিন গ্যাপে যে আপনারা যে খাবারটা দেবেন সেখানে কিন্তু মাটিটাকে দেখে নেবেন যে মাটিটা ভেজা কিনা। মাটি যদি ভেজা থাকে খাবার দেবেন না, মাটি ড্রাই করে তবেই খাবারটা আপনারা দেবেন। মাটি যখন গাছের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে তখন খাবারটা দেবেন, এবং খাবার দিয়ে ওইটা সামান্য একটু জল ওর সামনে টবে দিয়ে দেবেন। এক ধরুন হাফ, আমি কথা কথা বলছি, আপনি 200 ml হয়তো লিকুইড শস্যের খোলের যে মানে জলের সঙ্গে মিক্সআপ যে লিকুইডটা আপনি যে টবে দিলেন এখানে, তো ওই যে শস্যের খোল জল যে আপনি 200 ml দিলেন যে টবে, তারপরে কিন্তু আপনি অবশ্যই ওতে সামান্য একটু জল টবে দিয়ে দেবেন, হয়ে গেল। এবং ওর 7 দিন বা 10 মানে 7 দিন মানে শস্যের খোল দেওয়ার 7 দিন বা 8 দিন কোনো খাবার দেবেন না, তারপরে আপনি কিন্তু এই বিশেষ করে আপনি NPKগুলো ইউজ করবেন। NPKগুলো কিন্তু আবারও বলছি 5 দিন 4 দিন 5 দিন গ্যাপে গ্যাপে আপনারা দেবেন, ইউজ করবেন। ব্যালেন্স NPK 20-20 ইউজ করবেন। আপনারা 12-61-0 এটা ইউজ করবেন। 12-61-0টা অবশ্যই এটার জন্য, এটা অবশ্যই রুটের জন্য, আপনারা গোলাপের রুটের জন্য হিউমিক অ্যাসিডের সঙ্গে এক মাস পর থেকে ছোটো গাছে আপনারা 12-61 দিতে পারেন, রুট ডেভেলপের জন্য বা রুট সিস্টেমটাকে ভালো রাখার জন্য হিউমিক অ্যাসিডের সঙ্গে 12-61 আপনারা মিক্স আপ করে আপনারা ছোটো গাছের ক্ষেত্রে বা বড়ো গাছের ক্ষেত্রে সমস্ত গাছের ক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করতে পারেন। ছোটো গাছের ক্ষেত্রে আমি বলবো বসানো নার্সারি থেকে বসানোর আপনারা 20 দিন পর 12-61 ইউজ করুন। 20 দিন পর্যন্ত আমি বললাম 7 দিন ছোটো গাছকে সেটে রাখবেন, তারপরে আপনারা 15 দিন হিউমিক অ্যাসিড খাওয়াবেন। 15 দিন আমি বলছি, 15 দিন টানা নয় কিন্তু অবশ্যই ইউজ মানে ইউজটা খেয়াল রাখবেন অবশ্যই যে 4 দিন গ্যাপে আপনারা এই হিউমিক অ্যাসিডটা আপনারা গাছে দেবেন ছোটো গাছের ক্ষেত্রে। 7 দিন সেটে রাখার পর তারপরে কিন্তু আপনারা এটাকে কিন্তু হিউমিক অ্যাসিডটা কিন্তু আপনারা 7 দিন সেটে রাখার পর তারপর থেকে শুরু করবেন হিউমিক অ্যাসিড খাওয়ানো, সেটা 4 দিন গ্যাপে গ্যাপে, 15 দিন এভাবেই আপনারা গ্যাপে গ্যাপে খাবারটা দেবেন হিউমিক অ্যাসিডটা। এবং তারপরে মোটামুটি আপনারা 20 দিন এই মানে 15 দিন হিউমিক অ্যাসিড চলার পরে তারপরে আপনারা 12-61 মিক্স আপ করে হিউমিক অ্যাসিডের সঙ্গে মিক্স আপ করে আপনারা ছোটো চারার ক্ষেত্রে আপনারা দেবেন। এবং আবারও বলছি ছোটো চারার ক্ষেত্রে কিন্তু খাবার বুঝে দেবেন, খাবার বেশি দিলে কিন্তু গাছ রুট আপনার ডেভেলপ হবে না, রুট সিস্টেম আপনার সেহ ডেভেলপ হবে না, এবং গাছের যে গ্রোথ সেটা কিন্তু হেল্ড আপ হবে। এই গাছ গোলাপ খুব ফিডিং মানে খুব ভালো মানে খেতে ভালোবাসে, ফিডিং মানে খেতে ভালোবাসে বলে আপনি এবার যেভাবে আপনারা খাবার দেওয়া দরকার সে বেশি খাবার দিলে কিন্তু গাছ কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং খাবারটা আপনারা কম দিন বেশি দেবেন না, এবং আপনারা আবারও বলছি খাবার কম দিন বেশি দেবেন না। আমি সবসময় বলছি আমি যেভাবে ইউজ করি, আমি NPK অবশ্যই 1 গ্রামের বেশি ইউজ করি না, 1 গ্রাম করেই আমি দিই বা 1 গ্রামের কমও দিই, কোনো অসুবিধা নেই তাতে। 1 গ্রাম একটা নর্মাল চেষ্টা করবেন 1 গ্রাম দেওয়ার। নর্মালি আমি 1 বালতি জল 10 লিটারের জলে 1 চামচ হয়তো NPK দিয়ে দিলাম। এভাবে আমি NPKগুলো ইউজ করি। এবং আপনারা যখন এই নার্সারি থেকে গাছ এনে রুট সিস্টেমকে ডেভেলপ করার জন্য আপনারা মোটামুটি 1 মাস এভাবে কন্টিনিউ করলেন, এবং তারপরে আপনারা কিন্তু আমি বলেছিলাম যে খাবার শুরু করবেন, অসুবিধা কিছু নেই। আমি বললাম যে শস্যের খোল দিচ্ছেন হলো, এবং NPKগুলো আপনারা কিন্তু একটা গ্যাপে ইন্টারভেলে 4 দিন বা 5 দিন ইন্টারভেলে কিন্তু NPK ব্যালেন্স NPK 20-20 বা 19-19, NPK 13-45 এবং NPK 0-34 এগুলো আপনারা ইউজ করবেন। এবং এই NPKগুলো ইউজ করার পাশাপাশি আপনারা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং গাছে কিন্তু অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবেন। গাছে অবশ্যই পাতার মানে বিশেষ করে মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, অ্যাগ্রোমিন গোল্ড আছে, এছাড়া সিউইড এক্সট্রাক্টও অনেকে ইউজ করে, সেটাও কোনো অসুবিধা নেই। আর এর পাশাপাশি আপনারা অবশ্যই যেটা বলছে যে বোরন ইউজ করবেন, বিশেষ করে উইন্টারে বোরনটা ইউজ করতে হয়, তাতে করে এই যে স্টিকগুলো গোলাপের দেখুন ভালো করে যেই যে গোলাপগুলো যেই যে উঠছে আর কি স্টিক সোজা সোজা একদম স্ট্রেট উঠছে স্টিকগুলো,
গোলাপের পাতা সোজা মানে পাতা বেঁকবে না বা কুড়িও বেঁকবে না বোরন দিলে। এগুলো নিয়ে আমি পরবর্তী সময় আরও ভিডিও করবো, মাইকোনিউট্রিয়েন বোরন বা সিউড নিয়ে আমি পরে ভিডিও করব। তো এভাবে আপনারা গোলাপ করুন, তো এই হচ্ছে ব্যাপার। আর আপনারা অবশ্যই কমেন্টে জানান ভিডিও কেমন হচ্ছে বা আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা, বা আপনারা মানে গোলাপ কিভাবে গ্রো করছেন বা মানে কি সমস্যা হচ্ছে বা মানে আমাকে মোটপাট আমাকে কমেন্টে জানান, অবশ্যই কমেন্টে জানান আমাকে, তাতে করে আমিও এনকারেজ পাবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করুন আর চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময় আমি নেক্সট টাইম আরও ভিডিও করব এবং আমি হিউমিক অ্যাসিড বা এই এনপিকেগুলোর আরও ডিফারেন্ট ইউজ নিয়ে আমি বলবো। আর পরবর্তী সময় আমি ডেমো দিয়ে দেখা আমি চেষ্টা করব ডেমো করার, যে ওই মাটিটা মিডিয়াটা কীভাবে বানাচ্ছি। আর অনেকেই বলছেন মিক্স খাবার নিয়ে, মিক্স খাবার নিয়েও আমি ভিডিও করব। মিক্স খাবার নিয়ে আমি আমার যে মিক্স খাবার আছে আমি কীভাবে বানিয়েছি বা কী কী দিয়েছি সেটা নিয়ে আমি পরবর্তী সময় ডিসকাশন করব। আবারও বলছি গোলাপ একটা বিশাল সাবজেক্ট এবং আমাকেও একটু সময় দিতে হবে, আপনারা মানে ভুল বুঝবেন না, চ্যানেলের পাশে থাকুন, একটু সময় দিন আমাকে, আমি অবশ্যই মিক্স খাবার নিয়েও আমার আপনাদেরকে কিছু বলবো বা আমার যেটুকু জানা সেই সব মানে সেটা নিয়ে আপনাদের শেয়ার করব। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই আমাকে বারেবারে বলছি কমেন্ট করে আমাকে জানান আপনাদের কোথায় কী সমস্যা হচ্ছে বা কিছু জানার থাকলে আমার আমাকে বলুন, আমি চেষ্টা করব আমার যেটুকু নলেজ আছে আমি তার মধ্যে উত্তর দেওয়ার। এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, নেক্সট টাইম আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে, আমি আবারও আসছি, পাশে থাকবেন, ধন্যবাদ।